2024 এর লোকসভা নির্বাচন আর তা জিততে ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় পঞ্চায়েত ভোটের পর ঘুরতে চলল মাস, কিন্তু এখনও পুকুরে জাল ফেললে মাছের জায়গায় উঠছে ব্যালট বাক্স, বান্ডিল বান্ডিল ভোটার কার্ড, মাঠে ঘাটে এখনও পাওয়া যাচ্ছে প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালট পেপার। প্রায় প্রতিদিনই হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে কোনো না কোনো বিডিওকে। পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী পরিস্থিতি দেখেছে গোটা দেশ। সেসব নিয়ে অবশ্য বাংলার শাসক দলের কোনো মাথা ব্যথা নেই, বরং বিরোধীদের ঘাড়েই দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের এখনও 7 থেকে 8 মাস বাকি, তার আগে এখন থেকেই ইভিএম হ্যাকের আশঙ্কা দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা নির্বাচনে নাকি বিজেপি ইভিএম হ্যাক করতে চলেছে, এমনই আশঙ্কা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনে যে ঘটে গেছে বাংলায় একের পর এক ঘটনা, এখনও পর্যন্ত পথে ঘাটে মাঠে সব জায়গায় ব্যালট পেপার পড়ে রয়েছে, ব্যালট বাক্স সিলও খোলা হয়নি, গণনা হয়ে গেছে। এদিকে জাল ফেললেই ইলিশ মাছের জায়গায় বর্ষাকালে কোথায় ইলিশ মাছ উঠবে তা না, জাল ফেললেই উঠছে ব্যালট বাক্স, উঠছে ভোটার কার্ড, আর তার মাঝে তৃণমূল নেত্রীর আশঙ্কা ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে নাকি বিজেপি লোকসভা নির্বাচনে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বা কি বলছেন, দুটি বক্তব্য শোনাবো। ওরা ইলেকশন ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানা রকম ব্যবস্থা করছে, আমাদের কাছেও কথাবার্তা এসছে, আমরাও এভিডেন্স কিছু পেয়েছি, কিছু খুঁজছি, এবং সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স যে আছে তাদের মিটিংয়ে আলোচনা হবে। ভোট চুরিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন চোর মমতা ব্যানার্জি, যিনি ভিভিপ্যাট ছাড়া ভোট করিয়েছিলেন আসানসোল কর্পোরেশনে, যিনি ভিভিপ্যাট ছাড়া ইভিএম দিয়ে ভোট করিয়েছিলেন পশ্চিমবাংলার 100-এর বেশি পুরসভাতে, তিনি বলছেন ইভিএম হ্যাক হবে। আরে মমতা ব্যানার্জি, আগে পশ্চিমবাংলায় ভোটে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে এবার শুনিয়ে নেব একে একে সিপিএম নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায় কি বলছেন, কি বলছেন আইএসএফ বিধায়ক তংশা সিদ্দিকি এবং তৃণমূল সমর্থক রাজু ঘোষ, শুনুন। শাসক হারবে এই আবাস পেয়ে তারা ইভিএম হ্যাক নিয়ে চিৎকার করছে। 2021 নির্বাচনে 200-এর বেশি সিট নিয়ে আসলো, তখন তো ইভিএম হ্যাক বা ইভিএম নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলেনি, হঠাৎ কেন এখন প্রশ্ন করছে ইভিএম নিয়ে, হারের ভয়ে ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ওনার কথা কি উত্তর দেবো, কখন কি বলেন তার কোনো মাথা মুন্ডু নেই ওনার, কোনো 2024-এ বিজেপির সাথে যাবে কিনা আগে সেটা ঠিক করুন, তারপর ইভিএম হ্যাকের কথা বলবেন, কি বলেন তার কোনো মাথা মুন্ডু আছে। 2024, 2019, 2014 পরপর দুটো ইলেকশন আছে, দুটো ইলেকশনেই এই ইভিএম কেলেঙ্কারি এবং ইভিএম এর কারচুপি করে জালিয়াতি করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। তো 2024-এও সেই একই আশঙ্কা থাকে যে একইভাবে মানুষ ভোট দিতে চায় না বিজেপিকে, কিন্তু তারা ইভিএম এ কারচুপি করে তারা জিততে চায়। তাই মমতা ব্যানার্জি সেখানে আশঙ্কা করছে যে যদি মানুষের ভোটে সত্যি সত্যি লড়াই করতে হয়, মোদী যদি মনে করেন যে আমাকে মানুষ আমাকে ভোটে যেতে হবে, তাহলে ইভিএম এ কেন আসুক না ব্যালটে, কোনো অসুবিধা নেই, মানুষ ভোট দেবে জিতবে, এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার তো কিছু নাই। ইদানিং দেখছি ইন্ডিয়াকে ভয় পাচ্ছে মোদী সাহেব, মোদী সাহেব সমগ্র ভারতীয় জনতা পার্টিকে বলে দিয়েছে, কয়েকজন বিধায়ককে বলতেও শোনা যাচ্ছে এই ইন্ডিয়া বলা যাবে না, এখন থেকে INDA বলবে, নামের উচ্চারণটা মানে আপনাদের ওয়ার্ডে বলতে হবে কিন্তু একসঙ্গে উচ্চারণ করা যাবে না। ইন্ডিয়াকে ভয় পাচ্ছে মোদী, ইন্ডিয়ার সাথে কী সমস্যা ওনার, ইন্ডিয়াকে কেন ভয় পাচ্ছেন উনি, উনি ইন্ডিয়ার নামকেই উনি ভয় পাচ্ছেন, মানে ভয় পেয়েছেন মোদী, 24-এ ভয় পেয়েছেন মোদী, এটা প্রমাণিত, তাই নানান রকমভাবে